As-salamu alaykum. Redmi K20 Pro, যা Xiaomi বা Redmi একটি 4 বছর পুরনো flagship smartphone. বর্তমানে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 14 থেকে 15000 টাকার ভিতরে. সো যারা কম টাকার ভিতরে Xiaomi বা Redmi একটি flagship ফোন খুঁজতেছেন তার জন্য Redmi K20 Pro বেস্ট চয়েস হবে এই প্রাইসে. ফোনটি সামনে পিছনে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস 5 আর সাইডে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম. ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.39 ইঞ্চি সুপার অ্যামোলেড 60Hz ডিসপ্লে উইথ HDR10 যার রেজলিউশন হলো 1080x2340 পিক্সেল উইথ 403 PPI ডেন্সিটি. ফোনটিতে আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক যা খুবই ফাস্ট এবং কি সিকিউর. নেক্সট কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে, যেখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 48MP মেন সেন্সর, 8MP টেলিফোটো লেন্স, 13MP আল্ট্রা ওয়াইড আর থাকছে 20MP পপ আপ সেলফি ক্যামেরা. আর কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা সেলফি ক্যামেরাটি ভালো করে চেক করে নেবেন, কারণ এই ফোনগুলো বর্তমানে আপনারা 3 থেকে 4 বছর পুরানো ফোন পাবেন মার্কেটে. ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো. বলতে গেলে এই ফোনটি 4 বছর আগের Xiaomi একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন. আর এইটি আপনারা ক্যামেরা স্যাম্পল দেখেই বুঝতে পারছেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো. ফোনটিতে থাকছে 4000mAh ব্যাটারি যা 27W ফাস্ট চার্জার পর্যন্ত সাপোর্ট করে. ব্যাটারির দিক দিয়ে এই ফোনটি অনেক পিছিয়ে আছে. ফোনটি অনেক বছর পুরানো, সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটি থেকে 4 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পাবেন সর্বোচ্চ. বর্তমানে ফোনটি রান করতেছে আর থাকছে MIUI 12. আর সবথেকে মজার ব্যাপারটি হলো Redmi K20 Pro তে আপনারা অনেকগুলো কাস্টম রোম ব্যবহার করতে পারবেন. যারা কাস্টম রোম ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হবে. আর থাকছে স্ন্যাপড্রাগন 855, সাথে থাকতেছে 6 এবং 8 GB র্যাম. 4 বছর পুরনো ফ্ল্যাগশিপ প্রসেসর হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে আপনারা এক্সেলেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন. সব ধরনের অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিড ভেরি ফাস্ট, তাছাড়া আপনার সব ধরনের গেম খেলতে পারবেন ম্যাক্স সেটিংয়ে. তো আপনারা যারা ৫০০০ টাকার ভিতরে তার জন্য এই ফোনটি বেস্ট চয়েস হবে. সো ওভারঅল বলতে গেলে 15,000 টাকার ভিতরে এই ফোনটি বেস্ট চয়েস হবে আমার মতে. শুধুমাত্র 2টি খারাপ দিক, তা হলো এই ফোনটির ব্যাটারি লাইফ আর হলো পপ আপ সেলফি ক্যামেরা, কারণ অনেক পুরাতন ফোনে এগুলা সমস্যা হতে পারে. সো নেওয়ার ক্ষেত্রে এই 2টা জিনিস ভালো করে চেক করে নেবেন. সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই. আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে. যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে. আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন. সো আজকের জন্য এই বিদায় নিচ্ছি. আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ থেকে আল্লাহ হাফেজ.